মালদা শহরের আমবাজার সংলগ্ন এলাকার এক পরিত্যক্ত সিমেন্টের বস্তার গোডাউনের ভেতর থেকে 35টি বিষধর গোখরো সাপের বাচ্চা ও বেশ কিছু সাপের ডিম উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার। সোমবার দুপুরে গোডাউনের এক শ্রমিক ভোলা সাহার কাছ থেকে খবর পেয়ে ওই 35টি সাপ উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন এই সাপগুলোকে কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেবেন। গোডাউনের শ্রমিক ভোলা সাহা জানিয়েছেন এদিন সকালে ওই পরিত্যক্ত গোডাউনে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল, সেই সময় গোডাউনের ভেতরে বেশ কয়েকটি সাপ ঘোরাফেরা করছিল, ফলে রীতিমতো আতঙ্কে ছিলেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদারকে। নিতাই হালদার এদিন দুপুরবেলায় ছুটে আসেন এবং 35টি সাপ সহ বেশ কিছু সাপের ডিম উদ্ধার করেন। নিতাই হালদার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে, তাই সাপগুলোকে না মেরে উদ্ধারের জন্য আমাদেরকে খবর দিয়েছেন। সাপগুলোকে আজ গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলি বিষধর গোখরোর বাচ্চা বলে জানিয়েছেন নিতাই হালদার। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। মালদা ইংলিশ বাজার আমবাজার, আমবাজারে একটি অথবা একটি সিমেন্টের বস্তার গোডাউন আজ থেকে 15 দিন আগে আমাকে একবার ডেকেছিল। সেখানে একটা পূর্ণবয়স্ক গোখরো পাওয়া যায়, তো সে সাপটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আজকে সেখানকার গোডাউনেরই মালিক আমাকে ফোন করে, বলছে তিনখানা বাচ্চা দেখতে পাওয়া গেছে, তাড়াতাড়ি আসতে হবে। আমি সে পুনরায় তাড়াতাড়ি এসে খুঁজতে গিয়ে দেখি একটা বাচ্চা দেখতে পাওয়া যায়। তো আমার সন্দেহ হয়ে গেল যে আজ থেকে 15 দিন আগে যে বাচ্চাটা ধরা পড়েছিল সে বাচ্চাটারই, সে বড়টারই এলো বাচ্চা এটা। তো সাপগুলো প্রায় অনেকগুলো ডিম পাওয়া গেল, ডিমের সাথে বাচ্চাও পাওয়া গেছে এখানে। প্রায় কতগুলো বাচ্চা? প্রায় 35টার বাচ্চা আছে। এটা সব পূর্ণ গোখরোর বাচ্চা এগুলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিতাই হালদার, সেফ সেনেক নিতাই হালদার। আমার কাজ হচ্ছে সাপকে বাঁচিয়ে রাখা। সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে। এই সাপগুলো কী করবেন? তার প্রাকৃতিক পরিবেশে তাকে ছেড়ে দেওয়া হবে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে। গোডাউনে লেবার কাজ করতে এসে দেখা যায় একটা সাপ দেখতে পায়, তখন নিতাইবাবুকে ডাকা হয় এই সাপটাকে উদ্ধার করার জন্য। যখন নিতাইবাবু আসে ওনার সন্দেহ হয় কি অনেক কী আছে, তো তারপরে উনি আমার মালগুলো সাপ করায়, তারপরে দেখে দেখা যায় যে ওইখানে 30-35টা সাপ পাওয়া গেল। আতঙ্কে ছিল লেবাররা, এখন অনেক অনেকটা ই হলো। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? ভোলা সাহ। কোন বাজার এটা? এটা আম বাজার। খাদিজা বস্ত্রালয় ধুলিয়ানের বুকে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো খাদিজা বস্ত্রালয়। সুতি থেকে তাঁত, জামদানি থেকে বেনারসি, থাকছে রকমারি শাড়ির বাহারি কালেকশন, আরও থাকছে বিয়ের সমস্ত রকম পোশাক আশাক। একই ছাদের তলায় আরও পেয়ে যাবেন চুড়িদার পিস, জিন্স প্যান্ট, ব্লাউজ, সায়া, রেডিমেড পোশাক, আরও অনেক কিছু। তাই পছন্দ মতো বাজার করতে হলে আপনাকে আসতেই হবে খাদিজা বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা কাকুরিয়া রোড, ধুলিয়ান, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9733158378 অথবা
6295282931।